সালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সকলে অনেক ভালো আছেন আর আজকে দেখাচ্ছি সিঙ্গেল ওনার একটা অসাধারণ ফুলকারি ওয়ার্ক তো এখানে আমি যে ফুলকারি ওয়ার্কটা করেছি তার জন্য কাপড়টা নিয়েছি আরং ভয়ে এটা বেশ পাতলা একটা কাপড় এবং কাঁথা স্টিচ দিয়ে তিনটা কালার সুতার কম্বিনেশনে কাজটা করা হয়েছে তো ওনার চারপাশে কিন্তু এটা ঘুরিয়ে কাজ এবং মিডিলে কিন্তু বেশ বড় বড় ফুল থাকবে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু নিচে পম্পম ঝুলিয়েছি ঠিক সুতার কালারে টার্সেলটা এবার দেই কিন্তু পম্পমটা দুই আঁচলে থাকবে তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা প্যানেল এবং বেশ চওড়া একটা প্যানেল তো আপনারা কাছ থেকে দেখেন কেমন হয়েছে ডিজাইনটা তো ওনার বডিতে ঠিক এইরকম করে কোনা করে করবেন ফুলটা আর পারে কিন্তু আমি চার কোনা করে পরপর বসিয়ে গিয়েছি যেমনটা আপনাদেরকে দেখালাম এখানে কিন্তু কোনা হবে না ঠিক পরপর বসে যাবে আর ওনার বডিতে ঠিক এইরকম কোনা করে হবে মিডিলের ফুলটা হচ্ছে সাড়ে তিন ইঞ্চি পরিমাণ বৃত্তটা হবে তো এখন আমি মিডিলের ফুলটা করার পর যে জায়গাটা বাদ থাকবে সেটা দিয়ে আমি কিন্তু পাতাগুলো করে নিব তো এখন আমি ফুলটা করে দেখাচ্ছি ঠিক পাঁচ ইঞ্চি দৈর্ঘ্য নিয়ে আপনারা এই ডিজাইনটা করবেন আর কাজ করার পর কিন্তু এরকম মনে হবে তো এখানে পুরো কাজে কিন্তু দুই তার সুতো দেয়া হবে তিন তার না কিন্তু তো এখন আমি আপনাদের কিছুটা কাজ করে দেখাচ্ছি তো খুব সহজ করে আপনাদেরকে কাঁথার স্টিচটা দেখালাম তো আজকে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করে নি প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বিল বাটনটি ক্লিক করতে বলবেন না সবাই খুব ভালো থাকুন আল্লাহ হাফিজ